नमस्कार। चारुकृति आयोजित आंतर्जातिक आवृत्ति प्रतियोगिता 2021-এ अवंतिका मुखर्जी अंशग्रहण करছি विकशित विभागे। आज आमार निवेदन कवि मल्लिका सेनगुप्तर लेखा आमार दुर्गा कवितागुच्छेर अंतर्गत একটি কবিতা ইতরজনের শ্লোক। মাতৃকা দেবীর পূজা হয়, মানবী মাতৃকারা সেই পূজার পুরোহিত হতে পারেন না। ঋত্বিক হন অনিবার্য ভাবেই ব্রাহ্মণ পুরুষ। মেয়েরা শুধু ফলমূল কাটবেন, উপচার সাজাবেন, মালা গাঁথবেন, অর্থাৎ মেয়েদের ভূমিকা পুরুষের সহকারিণীর। কেন এই বৈষম্য? নারীর মাতৃত্ব শক্তিকে অস্বীকার করার জন্যই কি? তেজ থেকে, ব্রাহ্মণত্ব থেকে, বৃত্তি, অর্থ, শিক্ষা, সঞ্চালনা, মালিকানা থেকে, সন্তানের অভিভাবকত্ব থেকে নারীকে সুকৌশলে সরিয়ে রেখে দেবী মাতৃকার পূজা করার অর্থ কি? গড়ে উঠুক নতুন নিয়ম, প্রাগৈতিহাসিক নিয়ম, আর যেন আমাদের শাসন না করে। উঠল সেজে আজ দুর্গা মণ্ডপ, মাটির ভাঁড়ে আর বাঁশের কারুকাজে, পুতুল পট দিয়ে মূর্তি দুর্গার, সবুজ কলাবো তাঁতের শাড়ি সাজে। বাঁকুড়া থেকে এসে রহিম পটুয়ারা, দুর্গা পট আঁকে পরম স্নেহ ভরে। পটের ভাঁজে ভাঁজে তুলিতে লেখা হয় কিভাবে প্রতিদিন রক্ত ঘাম ঝরে। গরিব তাঁতি বউ গোপনে বুনে রাখে প্রতিটি বালুচরি শাড়ির নকশায়, কিভাবে সন্ত্রাস ছড়িয়ে যায় ধীরে, কিভাবে গ্রাম ভেঙে গঙ্গা পাল্টায়। আলোর রোশনায় পুরস্কৃত হয়, অন্ধকারে ডোবে গরিব ধানকল, এদিকে উৎসব ওদিকে হাহাকার, তিস্তা বানভাসি মালদা নদী জল, পলির স্তর মাখা ভিখারি শিশুটির আঁজলা ভরা ফল প্রসাদ, মুখে ওর চলকে উঠছিল চিন্তে বিদ্যুৎ, বোধন সার্থক দুর্গা মাগতোর প্রতিমা গড়ে যারা, সাজায় মণ্ডপ পটের ছবি আঁকে মাটির কারিগর, বছর ভর যারা খেয়েছে আধ পেটা, পুজোয় হেসে ওঠে তাদের বাড়ি ঘর, দুজনে ঢাকে বাড়ি ঢম না ঢমা ঢম, অল্প রোজগার খরচ বারো মাসে, পঞ্চা ঢাকি তার বালক ছেলেটিকে দূরের গ্রাম থেকে শহরে নিয়ে আসে, জননী দুর্গার ত্বকের জৌলুষে যৌনকর্মীর দ্বারের মাটি জল, শ্বশুর বাড়ি যার অসহ বারো মাস, নিজে সে উপচার নিজেই কাটে ফল, তবুও পুজো ঘিরে প্রবল জাতপাত, ম্লেচ্ছ হরিজন কুড়িয়ে আনা মেয়ে, পুজোর অধিকার না পায় আজও যদি, কেন মা তোর নামে খুশির ঢল নামে, বামনি একা কেন দেবীর ভোগ রাঁধে, দেবীর পুরোহিত শুধুই ব্রাহ্মণ, বাগদি চণ্ডাল পতিতা গৃহবধু মন্ত্র পরিচল ইতর জনগণ। ধন্যবাদ।